বর্তমানে আমাদের দেশে ব্যক্তিত্ব সম্পন্ন, ভালো ব্যবহার, মানবিকতাপূর্ণ এবং হৃদয়বান অনেক চিকিৎসক রয়েছেন। গরিব অসহায় রোগীদের সেবা করতে পারাটাই যেন তার ধর্ম। চিকিৎসাকে শুধুমাত্র পেশা হিসেবে নয় বরং আত্মমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সাধারণ একজন রোগীর এমনই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আবেগ আপ্লুত আব্দুর রহিম মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে থাকেন মঞ্চে। নিজেকে সামলে নিয়ে আব্দুর রহিম মাইকে চিৎকার করে বলতে থাকেন, স্যার আমি আপনার একটা ফটো নেব, স্যার আপনার চেহারা দেখলে আমার সব রোগ ভুলে যায়। প্রতিজ্ঞা মিডিয়া, প্রতিজ্ঞায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের চিকিৎসকদের শিক্ষা, মেধা ও অভিজ্ঞতা কোনো অংশে কম নয়, এমনকি বিশ্বের উন্নত দেশগুলোর চিকিৎসকের মতো বাংলাদেশের চিকিৎসকগণও একই মানের চিকিৎসা সেবা দিতে সক্ষম, একথা স্বীকার করেছেন বিশ্বের প্রথিতযশা চিকিৎসকগণ। তারপরও আমাদের দেশের অধিকাংশ মানুষ চিকিৎসকদের সেবায় সন্তুষ্ট নয়। ডাক্তারের ব্যবহার ভালো না, তিনি রোগীকে সময় দিতে চান না, অযথা একগাদা ঔষধ লিখে দেয়া কিংবা পরীক্ষা নিরীক্ষার নামে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অথবা ডায়াগনস্টিকের মাধ্যমে কমিশন নেয়া, এসব অভিযোগ আমাদের প্রায়ই শুনতে হয়। এমন সব বিতর্কিত কর্মকাণ্ড এবং নেতিবাচক খবর আমাদের মিডিয়াগুলোতে প্রায় দেখা যায়, কিন্তু এর বাইরেও এমন কিছু মানবিক এবং হৃদয়বান চিকিৎসক রয়েছেন যাদের মানবিকতা, আন্তরিক ব্যবহার এবং কথার মাধুর্যতার কারণে একজন রোগী মানসিকভাবে অর্ধেক সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে আমাদের দেশে ব্যক্তিত্ব সম্পন্ন, ভালো ব্যবহার, মানবিকতাপূর্ণ এবং হৃদয়বান অনেক চিকিৎসক রয়েছেন। তাদের অনুকরণীয় দৃষ্টান্তগুলো আমাদের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা এবং শিক্ষণীয় হয়ে উঠতে পারে আর বদলে দিতে পারে চিকিৎসক সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি। এমনই কয়েকজন চিকিৎসকদের পরিচিতি, তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের মূল্যায়ন ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন এক এক করে শুরু করা যাক। ডাক্তার আফিকুর রহমান, আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ইউরোলজি বিভাগের প্রধান। চিকিৎসা সেবায় নারীদের অগ্রযাত্রা এবং নারী চিকিৎসক বিনির্মাণে দেশের অন্যতম মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের এই চিকিৎসককে নিয়ে গর্বিত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সাথে সকল কর্মকর্তা, কর্মচারী এবং পরিচালনা পর্ষদের পাশাপাশি সাধারণ রোগীদের কাছে আপনজন হিসেবে পরিচিত, মানব সেবায় নিয়োজিত খ্যাতিমান এই চিকিৎসক। গরিব অসহায় রোগীদের সেবা করতে পারাটাই যেন তার ধর্ম। চিকিৎসাকে শুধুমাত্র পেশা হিসেবে নয় বরং আত্মমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। রোগীরা যখন আমার কাছে আসে, তারা যখন ফিডব্যাক নিয়ে আসে, তাদের কথা যখন শুনি, এটাই তো বড় পুরস্কার। এটা বড় পুরস্কার তার হয় না। দীর্ঘ এক বছর দুই বছর অপেক্ষা করে শুধু আমাদেরকে লক্ষ্য করে, আট দিনকে লক্ষ্য করে ওরা এখানে আসছে। সুতরাং ওদের একটা মিনিটের দাম আমি তো দিতে পারবো না। তোমরা যদি কোনো কাজ জীবনে সিনসিয়ারলি করো, ডেডিকেটলি করো, পুরস্কার তো তোমার কাছে। কে তোমাকে কি দিল ফরগেটিং, ওটা তোমার দরকার নেই। তুমি তোমার কাজটা করো, তোমার জন্য তোমার পুরস্কার তোমার সাথে থাকবেই। প্রিয় দর্শক, অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান সম্পর্কে সাধারণ একজন রোগীর এমনই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুর রহিম প্রস্টেটের অসহ্য যন্ত্রণা আর সীমাহীন কষ্ট নিয়ে শরণাপন্ন হন অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান স্যারের কাছে। অপারেশনের মাধ্যমে সুস্থ হয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ডাক্তার আফিকুর রহমান সম্পর্কে আব্দুর রহিম বলেন, প্রথমে আমি এসে যখন ডাক্তারের সাথে কথা বলি, ডাক্তার আমাকে বলেন অপারেশন করতে হবে। অপারেশনের কথা শুনে আমার কলিজা শুকিয়ে যায়, হাত পা অবশ হয়ে আসে, কিন্তু ডাক্তারের কথা শুনে আমার সব ভয় দূর হয়ে যায়। আমি অপারেশন করতে রাজি হই। ডাক্তারের ব্যবহার যে এত ভালো হয় আমি আগে জানতাম না। ওনার চেহারা দেখে আর ব্যবহারে আমার অর্ধেক রোগ ভালো হয়ে যায়।
কথাগুলো বলতে বলতে নিজেকে আর ধরে রাখতে পারেননি আব্দুর রহিম। বয়োবৃদ্ধ এই মানুষটির দুচোখ বেয়ে পানি ঝরতে থাকে। কিছুটা সময়ের জন্য নিজেকে যেন হারিয়ে ফেলেন অন্য এক জগতে। আবেগ আপ্লুত আব্দুর রহিম মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে থাকেন মঞ্চে, আর যেন কোনো কথাই বলতে পারছেন না তিনি। এরই মধ্যে নিজেকে সামলে নিয়ে আব্দুর রহিম মাইকে চিৎকার করে বলতে থাকেন, স্যার আমি আপনার একটা ফটো নেব স্যার, আপনার চেহারা দেখলে আমার সব রোগ ভুলে যায়। রাজ্যের নিস্তব্ধতা ভেঙে সমস্ত মিলনায়তন যেন নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে পায়। একজন চিকিৎসকের জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ডাক্তার আফিকুর রহমান বলেন, আমি যখন প্রস্টেট রোগীদের দেখি তখন আমার বাবার চেহারা আমার সামনে ফুটে ওঠে, কারণ তিনিও এই রোগে ভুগেছেন। এ রোগের কষ্ট আমি বুঝি, এজন্য আমি আলাদা শক্তি পাই, অনুপ্রেরণা পাই। আমি তার অনুপ্রেরণায় ইউরোলজি নিয়ে পড়াশোনা করেছি। অধ্যাপক ডাক্তার রাতু রুমানা বিন্ত রহমান স্ত্রীরোগ গাইনি বিশেষজ্ঞ এবং সার্জন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর বর্তমানে উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অধ্যাপক রাতু রুমানা দেশের একজন খ্যাতিমান গাইনোকোলজিস্ট। হাসপাতালের সাধারণ রোগী থেকে শুরু করে কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের কাছে অত্যন্ত প্রিয় এবং আপনজন হিসেবে পরিচিত তিনি। চিকিৎসক জীবনের দীর্ঘ সময় তিনি অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দেশের শীর্ষস্থানীয় সরকারি মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল হিসেবে পরিচিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে অবসর নেন। একমাত্র ভালোবাসা দিয়ে তুমি মানুষকে কাজ করাতে পারো, একমাত্র ভালোবাসা দিয়ে তুমি দেশও জয় করতে পারো, একমাত্র ভালোবাসা দিয়ে তুমি সব কিছু জয় করতে পারো। আমি তোমাদের জন্য ছোট দুজন এই কথাটাই বলে যাবো যে শুধুমাত্র ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। চিকিৎসাকে সেবা হিসেবে গ্রহণ করা অনুপ্রেরণাদায়ী মানবতাবাদী এই চিকিৎসক সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর বর্তমানে উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজে কর্মরত আছেন। এছাড়াও দীর্ঘদিন যাবৎ তিনি উত্তরা আইচি হাসপাতালে নিয়মিত চেম্বার করছেন। অত্যন্ত আন্তরিকতা এবং যত্ন সহকারে পরম মমতায় তিনি রোগী দেখে থাকেন। প্রসূতি এবং গাইনি রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মুমূর্ষ এবং জরুরি প্রয়োজনে সিজারিয়ান ডেলিভারির কাজে সময় দিতে গিয়ে পুরো রাত কেটে যায় হাসপাতালে, এমন ঘটনার সম্মুখীন হতে হয় অধ্যাপক ডাক্তার রাতু রুমানাকে। গরিবের ডাক্তার সৈয়দ ওবায়দুর রহমান। গরিবের ডাক্তার হিসেবে খ্যাত ফরিদপুর সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক প্রতিদিন 250-300 জন রোগী দেখেন। দৈনিক 10-12 ঘন্টা এই রোগী দেখার কাজে ব্যস্ত থাকেন তিনি। নিজের বিশ্রামের জন্য খুব বেশি সময় তার থাকে না। ডাক্তার সৈয়দ ওবায়দুর রহমান বলেন, আমি সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত আমার কর্মস্থলে রোগী দেখি। ধনী দরিদ্র সহ সকল শ্রেণীর রোগী আসেন চিকিৎসা নিতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদের সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার। একজন মানুষ যখন রোগাক্রান্ত হন তখন সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। তাই চিকিৎসা সেবা শুধু ব্যবসা নয়, মানুষের দোয়া পাওয়া, মানুষকে সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার অন্যতম মাধ্যম। সরকারি কর্মস্থলে দায়িত্ব পালন শেষ করে প্রতিদিন তিনি তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন। বিকেল 3:30 থেকে রাত 10:00 পর্যন্ত
বিরতিহীনভাবে চলে তার রোগী দেখা। গতিময় জীবন সম্পর্কে তিনি আরো জানান, রাত 10টা পর্যন্ত রোগী দেখি, এর মানে এমন নয় যে তারপরে রোগী এলে দেখব না। আমার দরজা রোগীদের জন্য সব সময় খোলা থাকে। তিনি বলেন, বিশ্রামের সময় কোনো জরুরি কল আসলে তখন তো আর চুপ করে বসে থাকা যায় না, ছুটে যায় রোগীদের কাছে। শত ব্যস্ততার মাঝেও প্রতি শুক্রবার তিনি তার নিজ এলাকায় বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে থাকেন। ডাক্তার সৈয়দ ওবায়দুর রহমান সম্পর্কে স্থানীয় একজন দরিদ্র রিক্সা চালক জানান, আমার 11 বছরের এক ছেলে মৃগি রোগে আক্রান্ত। আমি নিয়মিত ডাক্তার ওবায়দুর রহমানের কাছে আমার ছেলেকে নিয়ে যাই। তিনি আমার ছেলেকে খুব সুন্দর করে দেখেন এবং সমস্যার কথা মনোযোগ সহকারে শুনে ঔষধ দেন। সে খুবই ভালো ডাক্তার ও ভালো মানুষ এবং তার ব্যবহার খুবই সুন্দর। তিনি গরিবের মর্ম বোঝেন, আমরা খুব খুশি। আমি তার দীর্ঘায়ু কামনা করি। এভাবে তিনি যেন সকল রোগীদের সেবা করে যান। অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষগুলো চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তার ব্যবহার, বৃদ্ধতা ও মানবিকতাপূর্ণ আচরণের কারণেই রোগী অর্ধেক সুস্থ হয়ে ওঠেন। সকলের কাছেই তিনি গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সাথে থাকুন। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিজ্ঞা মিডিয়া, জীবনের পথে চলায় এগিয়ে যাবার দৃঢ় প্রতিজ্ঞা।